নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, বিয়ের পর বাপের বাড়ি থেকে এই জিনিসগুলি কখনোই আনবেন না, যা আনলে আপনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। কী সেই জিনিস তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বিবাহ বা বিয়ে, এটি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ঘটে। তবে আমি বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, বিবাহের পরবর্তী সময়ে বাপের বাড়ি থেকে আপনারা এই জিনিসগুলি কখনোই আনবেন না, যা আনলে আপনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। বিয়েতে সাধারণত যৌতুক নেওয়া দেওয়া এগুলো তো লেগেই থাকে, কিন্তু যৌতুক বাদ দিয়ে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আপনি কখনোই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনবেন না, যে জিনিস আপনার সংসার ধ্বংস করতে পারে। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, যাদের বিবাহ আটকে যাচ্ছে বা হচ্ছে না, তারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। কারণ বিবাহের জন্য যে কারক গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল গ্রহ। এই দুটি গ্রহই কিন্তু বিবাহের মেন কারক গ্রহ মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রাধান্যতা যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, বিবাহের পর বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো কখনোই আনা উচিত নয়, যা আনলে সংসার ধ্বংস হয়ে যেতে পারে। প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ঠাকুরের মূর্তি। হ্যাঁ বন্ধুরা, বিবাহের পর কখনোই ঠাকুরের মূর্তি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আনা উচিত নয়, যা আনলে আপনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে আচার। হ্যাঁ বন্ধুরা, আমরা সাধারণত আচার খেতে পছন্দ করি এবং বাড়িতে হোমমেড অনেকেই আচার তৈরি করেন, আর সেই আচার কখনোই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বিবাহের পরবর্তী সময়ে নিয়ে যেতে নেই, যা নিয়ে গেলে সংসার ধ্বংস হয়ে যেতে পারে। ও সেটি হচ্ছে ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, ছেঁড়া জামা কাপড় কখনোই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না, যে ক্ষেত্রে কিন্তু আপনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।